এরপরে প্রশ্ন হলো আমি একজন নবমুসলিম আমি গত এক বছর আগে ইসলাম গ্রহণ করেছি আলহামদুলিল্লাহ আমার বয়স 24 বছর আমি আর্থিক সমস্যার কারণে পরিবারের সাথে থাকি এবং খাবার পরিবারের সাথে খাই এটা কি জায়েজ হবে আমার পরিবার এর সবাই মেনে নিয়েছে আমার মত করে আমাকে ইসলাম পালন করতে দেয় কোনো সমস্যা হয় না দয়া করে আমাকে কিছু নসিহা করুন ভাই আব্দুল্লাহ উনি লিখেছেন একজন নবমুসলিম ভাই খুবই ভালো লাগলো আপনার প্রশ্ন পড়ে ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ভাইকে ইসলামের উপরে ঈমানের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন বলুন আমিন যদি কোনো মানুষ অন্য ধর্ম থেকে ইসলামে আসেন ইসলামের সত্যতা উপলব্ধি করার পর আলহামদুলিল্লাহ আহলান ওয়া সাহলান মোস্ট ওয়েলকাম ইসলামে থাকে তার যদি বাবা মার সাথে তিনি বসবাস করেন ইসলামের দৃষ্টিতে কোনো নিষেধ নাই তিনি বাবা মার সাথে শুধু বাবা মা কিছু হারাম কিছু খাওয়াতে চাইলে সেটা উনি খাবেন না হালাল কিছু বাবা মাকেও খাওয়াবেন বাবা মা থেকেও খেতে পারেন তাদের সাথে যৌথভাবে বসবাস করতে অসুবিধা নাই বিশেষ করে সেখানে যদি তার ধর্ম পালনে ইসলাম পালনে নামাজ কালাম ইত্যাদিতে বাধা সৃষ্টি না হয় তাদের সাথে থাকাতে কোনো সমস্যা নাই বরং বাবা মার সাথে আরো সুন্দর আচরণ করতে হবে আল্লাহ বলেছেন ওয়াসাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা তোমার বাবা মা যদি অমুসলমান হয় দুনিয়াতে তাদের সাথে সুন্দরভাবে বসবাস করবা এবং তাদের সাথে সুন্দরভাবে সঙ্গ দিবা তাহলে বোঝা গেল তাদের সাথে থাকতে ইসলাম নিষেধ করে না কোন আলেম তার প্রতিষ্ঠানের জন্য ক্যালেন্ডার করলে সেই ক্যালেন্ডারে তার নিজের ছবি দেয়া কতটুকু শরীয়ত সম্মত দেখুন কোন কাগজ বা কোনো কিছু যখন প্রিন্ট হয় মানুষের ছবি কোন প্রাণীর পূর্ণাঙ্গ ছবি তো সেই ছবি প্রিন্ট হওয়াটা যদি কোনো একান্ত প্রয়োজনে হয় আইডেন্টিটির জন্য হলো তাহলে সেটা গ্রহণযোগ্য একান্ত প্রয়োজন ছাড়া অপ্রয়োজনে মানুষের ছবি প্রাণীর ছবি প্রিন্ট করা জায়েজ নাই এটাই বিশুদ্ধতর মত আর যদি প্রিন্ট না হয় এটা অনলাইন ভার্সন হয় তাহলে সেটা জায়েজ আছে আল্লাহু আলাম এক মুসল্লি জামাতের চতুর্থ রাকাতে শামিল হলেন তাকে নামাজ শেষ করার জন্য তিনবার তাশাহুদ পড়তে হবে এমন অবস্থায় পরের তিন রাকাতে কোন কোন রাকাতে সূরা ফাতিহা ও অন্য সূরা কিংবা সূরা পড়তে হবে এটা আমরা এর আগে বহুবার উত্তরে বলেছি আমাদের যে নামাজগুলো ছুটে যায় ইমামের সাথে আমরা পাই না প্রথম রাকাতগুলো এগুলো ইমাম সালাম ফেরানোর পরে যখন আমরা আদায় করব ওই ছুটে যাওয়া নামাজগুলো যখন আমরা আদায় করব এগুলোকে আমাদের প্রথম রাকাত ধরে এগুলোতে আমরা সূরা মিলাবো তাহলে ইমামের সাথে সূরা মিলানোর রাকাত যদি একটা পান তাহলে আরেকটা রাকাতে আপনি মিলাবেন আর ইমামের সাথে যদি সূরা মিলানোর রাকাত একটাও না পান তাহলে আপনার দুই রাকাতে আপনি সূরা মিলাবেন তাহলে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ